হ্যালো বন্ধুরা আমি সৈকত চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশান তো যে বুমরাং ফিল্ম সেটার দ্বিতীয় সং লঞ্চ করেছে গতকাল তো গানটা দেখলাম সোনু নিগম সর্দে সোনু নিগম এই গানটা গেয়েছেন আর সনু নিগমের কথা বলি তো সোনু নিগম আমি ছোট্টবেলা থেকে তার গান শুনছি এবং তার গান শুনেই বড় হয়েছি খুব ভালো গায়ক কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং স্যাড সংটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে মাত্র দু মিনিট চল্লিশ সেকেন্ডের গান প্রায় চল্লিশ পঞ্চাশ সেকেন্ডে এবং জিত এবং সোনু নিগমের যে কম্বিনেশান এটা কোনো বলার কথা নেই এই প্রথম থেকে বন্ধন ফিল্ম থেকেও দেখে আসছি অনেক ফিল্ম আছে যেখানে সোনু নিগমের গলায় জিতের খুব সুটেবল হয় মানে খুব সুন্দর দুজনের পারফরমেন্স হয় আর যতগুলো হয় সুপারহিট হয় তো এই গানটাও আশা করি সুপার হিট হবে তো গানটা একটা স্যাড সং রিলেটেড সং যেখানে দেখা যাচ্ছে জিত একজন সায়েন্টিসে সাইন্টিস্টের কাজ করছে এবং সে কাজে বারবার ব্যর্থ হচ্ছে ব্যর্থ হওয়ার পর সে মনোবল ভেঙে পড়েছে এবং এক কনায় বসে আছে দুঃখে হতাশায় অন্যদিকে তার বান্ধবী বিয়ে হয়ে যাচ্ছে তো এই পুরো ঘটনাটাকে এই গানের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু জিতের একটা জিনিস দেখছি প্রথম গানটাও খুব মজাদার ছিল এই গানটা খুব দুঃখের গান ছিল মানে গানগুলোও খুব সুন্দর সিলেকশন করেছে রুট এন্টারটেনমেন্ট আর ফিল্ম ওয়ার্কের অবদান অনেক তাছাড়া এই ফিল্মে যে মিউজিক দিয়েছে তারও অবদান আছে মানে এই যে মাথায় চিন্তাভাবনা নিজস্ব প্রোডাকশান হওয়ার পর থেকে জিত যে এক্সপেরিমেন্ট করছে সেটা অনবরত এবার যদি দর্শকরা সাপোর্ট না করে দর্শকরা যদি না দেখে তাহলে কিছু করার নেই কিন্তু জিতের যে ফিল্মগুলো হচ্ছে এখন কিন্তু খুব ইউনিক হচ্ছে এবং খুব সুন্দর হচ্ছে শুধু গান বলে নয় অভিনয় বলে নয় মানে যা চিন্তা চিন্তাভাবনা গল্পের চিন্তাভাবনা সেগুলো নিয়েও বলছি আপনাদের কি মতামত এই গানটার উপর সেটা কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তখন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো